সিলভর জুবলি পালন করছি বিজেডি এবং কুহা যাচ্ছে যে 25 বর্ষ পূর্তি উৎসব কু বহু ধুমধামে পালন করা যা সব করবার অছি বিজেডি আজ করেছি এবং দেখুন আপনার পাখাপি 50,000 লোক পুরীর এই যে তাড়বণে পড়িয়া অছি এটার ইনট্রুভ করা হয়েছি গোটি বড় বার্তা দেওয়া চাহুচি বিজেপি আগুক যেহেতু সাধারণ নির্বাচন রয়েছে তো তা পূর্ব গোটি বড় বার্তা গোটে বড় পলিটিক্যাল মুভমেন্ট আরম্ভ করা যাচ্ছি বিজেডি যে শঙ্খ ক্ষেত্র রু এই পদধ্বনি পড়ব যাচ্ছি বা শঙ্খ ক্ষেত্র শঙ্খধ্বনি বজাইবাক যাচ্ছে বিজেডি তো তার প্রতিবিম্ব স্বরূপ আজ এটি গোটি বড় সভা আয়োজন করা হয়েছে মো সামনে আপনার দেখিপারে তিনোটি স্টেজ রয়েছে প্রথম স্টেজ মু আপনার দেখছি যেঠার তমাম বিধায়ক মন্ত্রী মানে বসছেন এখানে আপনার কিছু পরে মুখ্যমন্ত্রী পৌঁছবে এবং সে বার্তা দেবে সে বার্তা শুনে সমস্ত এখানে উপস্থিত অনেক এবং সেপটে মুখ্য স্টেজ রয়েছে মুখ্য স্টেজে মুখ্যমন্ত্রী যেঠার ভাষণ দেবে তাঁর সাতজন বরিষ্ঠ নেতা বসবার কার্যক্রম রয়েছে তাঁর সহ রহবে প্রসন্ন আচার্য রহবে দেবী মিশ্র রহবে সৌম্যরঞ্জন পট্টনায়ক রহবে মহেশ্বর মহান্তি রহবে পিনাকী মিশ্র রহবে এইভাবে পাখাপাখি সাতজন বরিষ্ঠ নেতা যে মুখ্যমন্ত্রী পাখে বসবে তাঁর সিট আরেঞ্জমেন্ট হয়েছে এবং অন্য তমাম নেতা মানুষ ভিজুয়াল আমি দেখা করছি পূর্ব সে এখানে সিট আরেঞ্জমেন্ট হয়েছে সমস্ত এখানে বসছেন এবং অন্য এক যে রয়েছে টেন্ট রয়েছে সেটারে তমাম যে ছামুয়া সংগঠন কর্মকর্তা মানে রয়েছেন সেমানে সেটারে বসিবা সিটর আয়োজন করা হয়েছে তিনোটি স্টেজ করা হয়েছে এবং তা সহ যে আভিমুখ্য কম আপনার দেখুন 24 গোটে বার্তা দেওয়া চাহিদা দল 24 বা সাধারণ নির্বাচন ইয়ে হচ্ছে গোটি ব্লু প্রিন্ট প্রস্তুত করা হয়েছে বলে কুহযাচ্ছে এবং আউ গোটে কথা মধ্যে কুয়া হচ্ছে যে এই যে 25 বর্ষর সেবা এবং 22 বর্ষ শাসন আকি কিভাবে লোক মানুষ পৌঁছা যাই পার সে নিয়ে মুখ্যমন্ত্রী যে বার্তা দেবে যে ব্লু প্রিন্ট পাঠ পড়াইবে তাকি লোক কর্মকর্তা মানে লোক পাখি যাবে গাঁ গাঁকু যাবে ব্লু প্রিন্ট প্রস্তুত করবে মু ক্যামেরা পর্সন কহবি আমি টিকি যা কিছু নেতাঙ্কর প্রতিক্রিয়া নেওয়া এবং তমাম নেতা মানে এখানে উপস্থিত রয়েছেন আজ যে কার্যক্রমের আভিমুখ্য কম এবং কী এ কার্যক্রম আয়োজন করা হচ্ছে এ বিষয়ে তমাম দিক উপরে আলোচনা করা রাজকিশোর দাস আমার সহ আলোচনা করবা আজ্ঞা আজ বড় কার্যক্রম কার্যক্রম প্রতিষ্ঠা দিবস দেখুন বিজু জনতা দলর 25 বর্ষ পূর্তি উপলক্ষে আজ শঙ্খে ক্ষেত্রর শঙ্খনাদ আরম্ভ হয়েছে এবং সবু নির্বাচন মণ্ডলী মধ্যে পরবর্তী সময় জানুয়ারী 10 তারিখ ভিতরে পুঁ থরে আও মধ্য শঙ্খনাদ হব মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে 25 বর্ষ শাসনকাল ভিতরে ইতিহাস রচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জন্মর মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু না কিছু যোজনা করিকি ওড়িশার সেবারে নিজকে নিয়োজিত করেছেন তেণু তাঙ্কর তো তুলনা নাই ভারতবর্ষে যে প্রকার ভাবে সে বন্যা বাত্যা নিয়ন্ত্রণ করেছেন মরুড়ি নিয়ন্ত্রণ করেছেন এবং করোনা সময় মহামারী বিপত্তিতে যে নিয়ন্ত্রণ করেছেন তার মধ্যে ইতিহাস তাকে মনে রাখব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে প্রশংসা করেছে 25 বর্ষ মধ্যে চ্যালেঞ্জ কম দেখুছেন এবে তো পলিটিক্যালি যদি কহবে তাহলে বিজু জনতা দলর বিরোধী আও কেই নাহান্তি পুনি থরে বিজু জনতা দল নিশ্চিত হবে পুনি থরে নির্বাচনরে জিতিব মাননীয় মুখ্যমন্ত্রী পুনি থরে নির্বাচনরে জিতলা পরে ইতিহাস রখিবে এটি আমার চ্যালেঞ্জ হলা আমি পুনি লোকক পাকু এমএলএ হিসাবে মু কইবি যে আমাকে পুনি লোকক পাকু যিবা পাই পড়িব আও লোকঙ্কর যা যা সমস্যা আছে সমস্যা তো নাই আজ সবু সমস্যার সমাধান হওয়া পাই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তাপরে বি লোকঙ্ক কথা শুনিবা আবশ্যকতা যদি ফিল আমি করুছু আমি প্রতিনিধি হিসাবে লোক প্রতিনিধি হিসাবে লোকঙ্ক পাখু যিবা সৌম্যরঞ্জন পট্টনায়ক অছেন গোটে শেষ প্রতিক্রিয়া নবা আমার সহ স্যার স্যার টিকি গোটে ছোট প্রতিক্রিয়া আজ প্রতিষ্ঠা দিবস কম কহবে গোটে রাজনৈতিক দল পাই তার জন্মদিন অত্যন্ত গোটিয়ে কহতি গৌরবর দিন এবং পুণ্য দিন 25 বর্ষ তলে আরম্ভ হয়ে স্থাপিত হয়ে বিজু জনতা দল আছু কেবে অনেই
ଯାଇ ନାହିଁ। ନିର୍ବାଚନ ପରେ ନିର୍ବାଚନ ଜିତି କ୍ଷମତା ଆଣି ଗୋଟେ ରାଜନୈତିକ ଦଳର ଯେଉଁ ଲକ୍ଷ୍ୟ ଲୋକଙ୍କ ସମର୍ଥନରେ କ୍ଷମତାକୁ ଆସି ଲୋକଙ୍କର ପରିବର୍ତ୍ତନ ଆଣିବା ତାଙ୍କର ସ୍ଥିତିରେ, ସେଥିରେ ଓଡ଼ିଶା ଅତ୍ୟନ୍ତ ସଫଳ ହୋଇଛି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ଓଡ଼ିଶାର ଅତୀତ ବହୁତ ଖରାପ ଥିଲା, ଅନାହାର ମୃତ୍ୟୁ କଥା, ପିଲା ବିକ୍ରି କଥା, ଏସବୁ ଚାଷୀ ଆତ୍ମହତ୍ୟା କଥା କୁହାଯାଉଥିଲା, ଏସବୁ ଆଜି ବର୍ତ୍ତମାନ ପଛରେ। ଭୋକରେ ଓଡ଼ିଆ ଆଉ ନିଦ ଯାଉନାହିଁ, ଏବଂ ତାପରେ ପରେ ଆମର ଗୋଟେ ବଦନାମ ଥିଲା, ବନ୍ୟା ଓ ବାତ୍ୟାକୁ ଆମେ ସଫଳ ମୁକାବିଲା କରିପାରୁନାହୁଁ। ବିଗତ ବର୍ଷମାନଙ୍କରେ ବନ୍ୟା ବାତ୍ୟାକୁ କିପରି ମୁକାବିଲା କରାଯାଇପାରେ, ଜିରୋ କ୍ୟାଜୁଆଲିଟିକୁ ଅଣାଯାଇପାରେ, ତାର ପ୍ରମାଣ ଓଡ଼ିଶା ଦେଇଛି। ବର୍ତ୍ତମାନ ଶିକ୍ଷା ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ଉଦ୍ୟମ ଚାଲିଛି, କିନ୍ତୁ ଏତିକିରେ ସନ୍ତୁଷ୍ଟ ହେବାର ନାହିଁ। ଅଳ୍ପ ପଥ ଅତିକ୍ରାନ୍ତ ବହୁ ପଥ ବାକି। ଆମର ଯେତିକି ସମ୍ପତ୍ତି ଈଶ୍ୱର ଆମକୁ ଦେଇଛନ୍ତି, ଭୂଇଁ ତଳେ ଭୂଇଁ ଉପରେ ଏବଂ ବେଳାଭୂମି, ତାକୁ ବିନିଯୋଗ କରି ଭାରତର ଶ୍ରେଷ୍ଠ ରାଜ୍ୟରେ କେବେ ଆମେ ପରିଣତ ହୋଇପାରିବା, ସେଥିପାଇଁ ଆଜି ସଂକଳ୍ପ ନେବାର ଦିନ। 25 ବର୍ଷ ଭିତରେ ଲୋକଙ୍କ ଆଶା ଆକାଂକ୍ଷା ମଧ୍ୟ ବଢ଼ିଛି, ଯେହେତୁ ପୁରୁଣା ଦଳ, ଆଗକୁ ଚ୍ୟାଲେଞ୍ଜ କ'ଣ ଦେଖୁଛନ୍ତି? ଚ୍ୟାଲେଞ୍ଜ ଲୋକଙ୍କର ସମର୍ଥନକୁ ନେଇ ଆମେ ଆଗକୁ ବଢ଼ିବା। ଓଡ଼ିଶାରେ ଆମ ଛଡ଼ା ଏ କାର୍ଯ୍ୟ ଆଉ କେହି କରିପାରିବେ ବୋଲି ମୋର ବିଶ୍ୱାସ ନାହିଁ, କାରଣ ବିରୋଧୀ ଦଳ ତାର ଭୂମିକା ମଧ୍ୟ ନିର୍ବାହ କରିପାରୁନାହିଁ, ତେଣୁ ଆମକୁ ହିଁ ସବୁ କଥା କରିବାକୁ ପଡ଼ିବ। ତେଣୁ ଆଶା ଆକାଂକ୍ଷା ବଢ଼ିବାଟା ଗୋଟେ ଶୁଭ ଲକ୍ଷଣ। ଖାଲି କ'ଣ ଆମ ପେଟର ଭୋକ କମିଗଲେ ଆଉ ଆମର ସ୍ୱାଭିମାନର ଭୋକ, ଆମର ଅନ୍ୟ ବିକାଶର ଭୋକ, ଆମର ସଂସ୍କୃତିର ଭୋକ, ଏସବୁକୁ ମଧ୍ୟ ଆମକୁ ପୂରଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ଭାବରେ ଆପଣ ଦେଖୁଥିଲେ ସୌମ୍ୟରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଖୁଥିଲେ ଯେ କେବଳ ହେଉଛି ଆମର ବିକାଶ ହେଲେ ହେବ ନାହିଁ, ଲୋକଙ୍କର ଯେଉଁ ଆଶା ଆକାଂକ୍ଷା ରହିଛି, ସ୍ୱାଭିମାନ ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ସେ ଭୋକକୁ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ, ଏବଂ ତମାମ ଶୀର୍ଷ ନେତୃତ୍ୱମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଛନ୍ତି।